ইসলামী ব্যাংক নিউজ টপ 10। দেশে করোনায় আরেকজনের মৃত্যু, নতুন আক্রান্ত 58 দিনের মধ্যে এ পর্যন্ত সর্বোচ্চ 786 জন। করোনার উপসর্গ নিয়ে খুলনা, রংপুর ও মুন্সিগঞ্জে 5 জনের মৃত্যু। বিশ্বের বিভিন্ন দেশে করোনায় মৃতের সংখ্যা 2,58,000 ছাড়িয়েছে, আক্রান্ত প্রায় 38,00,000। বিরোধিতার নামে সরকারের সমালোচনা করার চিরায়ত, ভাইরাসে আক্রান্ত বিএনপির রাজনীতি, মন্তব্য ওবায়দুল কাদেরের। দোকানপাট খুলে দেয়া ও শাটডাউন তুলে নেয়ায় দেশ ভয়াবহ পরিস্থিতির দিকে যাচ্ছে, মন্তব্য বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। দেশের বিভিন্ন জেলা থেকে দলে দলে ঢাকা ফিরছেন কর্মজীবীরা। গার্মেন্টস ও মার্কেট খুলে দেওয়ার কারণে করোনা সংক্রমণের হার বেড়েছে, বলেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন 11 মে থেকে তাদের 5টি মাতৃসদন ও 22টি নগর স্বাস্থ্যকেন্দ্রে একযোগে বিনামূল্যে ডেঙ্গু জ্বর শনাক্তকরণ পরীক্ষা শুরু করবে। ভিয়েতনামের পর খুলেছে করোনার উৎপত্তি স্থল চীনের বেশ কিছু স্কুল। শারীরিক দূরত্ব বজায় রেখে ফেসপিল পরে শিশুদের ক্লাসে অংশ নেওয়ার ভিডিও প্রকাশ করেছে চায়না ডেইলি। জাতীয় দলের কোচ জেমিডের চুক্তি 2 বছর নবায়ন করতে চায় বাফুফে, চলছে দুদলের আলোচনা।